বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হচ্ছে ফ্রি ফ্লোট। একজন সেক্রেটারিকে, একজন কোম্পানি সেক্রেটারি যিনি আছেন, ওনাকে বিভিন্ন ধরনের রিপোর্ট দিতে হয় মাসে, অর্থাৎ মাস শেষে প্রতি মাসে যে রিপোর্টটা দিতে হয় সেটা মধ্যে একটা রিপোর্ট হচ্ছে ফ্রি ফ্লোট রিপোর্ট, অর্থাৎ লিস্টিং রেগুলেশন 2015 সালের 1535-এর দুই সেকশন আলোকে বা ক্লাস অনুযায়ী একজন কোম্পানি সেক্রেটারিকে প্রতি মাসের শেষে, অর্থাৎ পরবর্তী মাসে 7 তারিখের মধ্যে প্রিভিয়াস যে মাস আছে সেই মাসের কতগুলো শেয়ার মার্কেটে পাবলিকের কাছে আছে, পাবলিক কেনাবেচা করছে, সেই রিপোর্ট একটা দিতে হয়। সেই রিপোর্টটা হচ্ছে ফ্রি ফ্লোট রিপোর্ট। আমরা দেখি ফ্রি ফ্লোট বলতে কি বুঝি। অলসো নোন অ্যাজ পাবলিক ফ্লোট, অর্থাৎ পাবলিকের মধ্যে যে শেয়ারগুলো ফলো করছে, অর্থাৎ আসে কিনছে বা বিক্রি করছে সিকিউরিটিজ বা শেয়ার মার্কেটে, সেই সমস্ত শেয়ারগুলোকে ফ্রি ফ্লোট শেয়ার বলা হচ্ছে। এ ফ্রি ফ্লোট রিফার টু দ্য নাম্বার অফ দ্য কোম্পানিজ আউটস্ট্যান্ডিং। ফ্রি ফ্লোট রিফার ওই সমস্ত নাম্বারকে বোঝাচ্ছে যে কোম্পানির আউটস্ট্যান্ডিং শেয়ার ওন বাই পাবলিক ইনভেস্টার, যে পাবলিকের যে ইনভেস্ট করে রাখছে সেই সমস্ত ইনভেস্টারদের কাছে যে সমস্ত শেয়ার আছে সেইটাই হচ্ছে ফ্রি ফ্লোট শেয়ার, এক্সক্লুডিং লক ইন শেয়ারস হেল্ড বাই কোম্পানিজ ম্যানেজার। এর বাইরে লক করা যে শেয়ারগুলো আছে সেগুলো বাদ দিয়ে একদম ফুললি ফ্রি যে শেয়ারগুলো সেইটাই হচ্ছে ফ্রি ফ্লোট শেয়ার। অর্থাৎ লকিং শেয়ার গুলো থাকবে কোম্পানি ম্যানেজার, কন্ট্রোলিং ইনভেস্টর, গভর্নমেন্ট আর আদার প্রাইভেট পার্টিস, এই সমস্ত পার্টির কাছে লক করা থাকবে এই শেয়ার গুলো না। আবার কোম্পানির ম্যানেজমেন্টের কাছে যে শেয়ার গুলো আছে সেই শেয়ার গুলো এবং লক করা যে শেয়ার গুলো আছে সেই শেয়ার বাদ দিয়ে যে পোর্শনটা মার্কেটে, অর্থাৎ ক্যাপিটাল মার্কেটে ট্রেড হচ্ছে সেই সমস্ত শেয়ার গুলোকে ফ্রি ফ্লোট বলা হয়। আমি আরেকটা দেখি, ফ্রি ফ্লোট দ্য নাম্বার অফ শেয়ার ইন এ কোম্পানি দ্যাট আর ওন বাই মেনি ডিফারেন্ট শেয়ার হোল্ডার, অর্থাৎ ফ্রি ফ্লোট নাম্বার অফ শেয়ার কে কোম্পানির বিভিন্ন শেয়ার হোল্ডাররা তাদের মালিক, অ্যান্ড মে ক্যান ট্রিট ইট ফ্রিলি দ্য ক্যাপিটাল মার্কেট, এবং সেটা ফ্রিলি ক্যাপিটাল মার্কেটে কেনা বিক্রি হয়, কেনা বেচা হয়। দ্য ফ্লোট রেফার টু শেয়ার দ্যাট আর নট ওন বাই দ্য মেজর শেয়ার, অর্থাৎ ওই ফ্রি ফ্লোট শেয়ার মেজর শেয়ার হোল্ডারদের কাছে থাকে না, অনেকগুলো শেয়ার হোল্ডারদের কাছে সেটা খন্ড অংশে থাকে। অ্যান্ড ক্যান দেয়ার ফর বি অ্যাকোয়ার অ্যান্ড ট্রেডেড বাই দ্য জেনারেল পাবলিক, এবং তারা জেনারেল পাবলিক হিসেবে মার্কেটে সেটাকে ট্রেড করে। অর্থাৎ আমি আরেকটু বলি, যে সমস্ত শেয়ার কোম্পানির ডাইরেক্টরদের কাছে আছে এবং যদি কোনো শেয়ার কোম্পানির মালিক বা ডাইরেক্টর বা স্পন্সর ডাইরেক্টর ছাড়া ব্লক করা থাকে, লকিং করা থাকে, সেই লকিং করা এবং স্পন্সর ডাইরেক্টরদের শেয়ার ছাড়া বাকি যে পোর্শনটা, বাকি যে অংশটা মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে পাবলিকের হাতে কেনাবেচা হচ্ছে সেই সমস্ত শেয়ারকে আপনার ফ্রি ফ্লোট শেয়ার বলে। তাহলে ফ্রি ফ্লোট শেয়ারের একটা রিপোর্ট, যে রিপোর্টটা একজন সেক্রেটারিকে প্রতি মাসের শেষে, অর্থাৎ মার্চ যদি হয় বা এপ্রিল মাস হয়, এপ্রিল মাসের 30 তারিখ, অর্থাৎ 1 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত রিপোর্টটা দিতে হবে। কোন মাসে? মে মাসের 7 তারিখের মধ্যে, ঠিক আছে। আর এটা হচ্ছে লিস্টিং রেগুলেশন BSEC 35-এর 2 নম্বর সেকশনে বলা আছে। তাহলে একটা একজন সেক্রেটারিকে কি রিপোর্ট, তার একটা স্যাম্পল কি, একটা স্যাম্পল আমি দিয়ে রাখছি এখানে। স্যাম্পলটা এরকম একটা স্যাম্পল, এরকম একটা রিপোর্ট আপনাকে দিতে হয়। কোথায়? বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জকে দিতে হয়। আমি এখানে একটু বলে রাখি, ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জকে প্রতি মাসে দিতে হবে, প্রতি মাসে এই রিপোর্ট দিতে হবে, এবং 3 মাস পর সিকিউরিটি এক্সচেঞ্জকে
দিতে হবে, অর্থাৎ 3 মাসে একবার দিতে হবে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে এই ফ্রি ফ্লোট রিপোর্ট, এবং প্রতি মাসে ঢাকা স্টক এবং চিটাগাং স্টককে দিতে হবে। তাহলে আমরা দেখি যে কি রিপোর্ট দিতে হয় ঢাকা স্টক এবং চিটাগাং স্টক এক্সচেঞ্জ এবং সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনকে কি রিপোর্ট দিতে হয়। এখানে দেখানো আছে যে লিস্টিং রেগুলেশন অ্যানেক্সার 5 অফ শিডিউল বি, অর্থাৎ এই যে রিপোর্টটা হবে অ্যানেক্সার 5 অফ শিডিউল বি, ফরম্যাট অফ রিপোর্টিং অফ ফ্রি ফ্লোট সিকিউরিটিস হোল্ডিং নামটা এটা, তারপর হোল্ড আন্ডার রেগুলেশন 35(2), অর্থাৎ এটা হলে লিস্টিং রেগুলেশনের 35(2) সেকশনে এটা বলা আছে। এই সেকশন অনুযায়ী আপনার প্রতি মাসের রিপোর্ট পরবর্তী মাসের 7 তারিখের মধ্যে আপনার কি করতে হবে ডিএসসি এবং সিএসসি এবং এসএসসি কে দিতে হবে। আমি একটা স্যাম্পল এখানে রাখছি, নেম অফ দ্য ইস্যুয়ার রিজন লিমিটেড পিএলসি, অর্থাৎ পাবলিক লিমিটেড কোম্পানি কে বোঝাচ্ছে এখানে, ফ্রি ফ্লোট নাম্বার অফ সিকিউরিটিস ফর দ্য মান্থ অফ এখানে এপ্রিল মাসে দেওয়া 30 এপ্রিল, অর্থাৎ মাস শেষের এটা তৈরি করতে হবে। আমি সেই ডেটটা দিলাম, তাহলে কি টোটাল আউটস্ট্যান্ডিং সিকিউরিটিস কত আছে এখানে, এখানে দেয়া আছে যে একটা কোম্পানির পেইড অফ সিকিউরিটিস কত, পেইড অফ সিকিউরিটিস কত সেটা হচ্ছে এই এখানে দেয়া আছে যে 30,63,333 সিকিউরিটিস অনুমোদিত, অর্থাৎ আইপিও তে নেওয়া হয়েছে। তার মধ্যে আপনার এখানে বলা আছে যে একটা ক্যাটাগরি করছে যে টোটাল শেয়ার থেকে মালিকের পোর্শন কত আছে, তারপর হচ্ছে লক করা কত আছে। আমি একটু দেখি কি আছে। প্রথম এ সিকিউরিটিস হেল্ড বাই স্পন্সার অর ডাইরেক্টর, ডাইরেক্টর এবং স্পন্সরদের কাছে কতগুলো শেয়ার আছে, এখানে দেওয়া আছে 22,59,13,000 শেয়ার স্পন্সর ডাইরেক্টর স্পন্সর এবং অথবা ডাইরেক্টরদের কাছে আছে। তারপর বি নাম্বারে সিকিউরিটিস হেল্ড বাই গভর্নমেন্ট, গভর্নমেন্টের কাছে কোনো সিকিউরিটিস আছে কিনা, নাই। সি নাম্বারে স্ট্র্যাটেজিক স্টেকস বাই দ্য পাবলিক প্রাইভেট কর্পোরেট বডিজ ইন্ডিভিজুয়ালস এনি হোল্ডিং মোর দ্যান 5% হেল্ড বাই ইন্ডিভিজুয়াল কোম্পানি বি, কোম্পানি বি কনসিডার অ্যাজ স্ট্র্যাটেজিক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি পাবলিকে প্রাইভেটের কোম্পানি কর্পোরেট বডি বা ইন্ডিভিজুয়াল ডাইরেক্টরদের বাদ দিয়ে যদি জেনারেল পাবলিকের 5%-এর বেশি কারো শেয়ার থাকে তাহলে এখানে আসবে, এখানে নাই। ডি নাম্বারে সিকিউরিটিস হেল্ড বাই অ্যাসোসিয়েটস কোম্পানিজ ক্রস হোল্ডিং, ক্রস হোল্ডিং এর জন্য কোন শেয়ার থাকলে এখানে আসবে, নাই। এনি আদার লক ইন সিকিউরিটিস, সিকিউরিটিস লক করা আছে, হ্যাঁ শেয়ার, শেয়ার তো লক শেয়ার এখানে লক করা আছে, তাহলে এই যে শেয়ারটা অর্থাৎ স্পন্সর ডাইরেক্টরদের যে পোর্শন এবং লক করা যে পোর্শনটা সেটা আমার এখানে লেখা আছে সাব টোটাল এ টু ই, অর্থাৎ এ টু ই থেকে যোগ করে এটা হয়েছে 23,35,56,013 শেয়ার আপনার ক্যাপিটাল মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে বিক্রয় কেনা এবং বিক্রয় হচ্ছে না সেটার অংশ এই। আর তাহলে টোটাল যে আমার সিকিউরিটিস আছে সেই সিকিউরিটিস থেকে যেটা আমার মার্কেটে বিক্রয় বা ক্রয় হচ্ছে না সেটা বাদ দিলে, এই আমি বাদ দিয়ে রাখলাম টোটাল ফ্রি ফ্লোট শেয়ার 1, এই পোর্শনটা 1 রাখছিলাম, এই পোর্শনটা 2, তাহলে বি করে আমার হচ্ছে ৬,70,77,320 শেয়ার ফ্রি ফ্লোট হচ্ছে, অর্থাৎ মার্কেটে ক্রয় বিক্রয় হচ্ছে, ক্যাপিটাল মার্কেটে ক্রয় বিক্রয় হচ্ছে, অর্থাৎ টোটাল যে পেড অফ শেয়ার শেয়ার আছে সেই শেয়ারকে মালিকের কাছে যে অংশ এবং লক করা যে অংশ আছে সেটা বাদ দিয়ে যে অংশটা মার্কেটে ক্রয় বিক্রয় হচ্ছে বা ক্যাপিটাল মার্কেটে সেটাই হচ্ছে ফ্রি ফ্লোটের অংশ। আর এখানে ডাইরেক্টর ছিলেন আমাদের শেয়ার হোল্ডিং রিপোর্ট থেকে আমরা নিয়েছি যে 5 জন ডাইরেক্টর আছেন, এবং এখানে পার্সেন্টেজ করা হচ্ছে যে টোটাল যে শেয়ার আছে টোটাল শেয়ারের কত অংশ শেয়ার, কত অংশ শেয়ার আপনার পার্সেন্টেজ করলে কত অংশ শেয়ার মার্কেটে আছে, অর্থাৎ সেটা ক্যাপিটাল মার্কেটে
উন্মুক্ত ভাবে পাবলিক লিমিট জেনারেল পাবলিকরা ক্রয় বিক্রয় করতে পারবে জেনারেল মার্কেটে, ক্যাপিটাল মার্কেটে। সেটার পোর্শনটা হচ্ছে 22.31% শেয়ার এখানে মার্কেটে অ্যাভেলেবল আছে। তাহলে আমরা দেখলাম যে ফ্রি ফ্লোট কাকে বলে, ফ্রি ফ্লোট বলতে কি বুঝি, এবং ফ্রি ফ্লোট যে রিপোর্টটা সেটা কেমন আমরা দেখলাম, যে ফ্রি ফ্লোট রিপোর্টটা কেমন ধরনের হয়, কি রিপোর্ট দিতে হয়, এর একটা নমুনা এখানে দেয়া আছে, আপনারা দেখতে পারবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।